হ্যালো ভিউয়ার্স, আমি সোহাগ। স্বাগতম সবাইকে আমার লার্ন উইথ সোহাগ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। আজকে আবারও হাজির হলাম আমি আমার অ্যাডোবি ইলাস্ট্রেটর সিসি বাংলা টিউটোরিয়ালস পার্ট 11 নিয়ে। আজকের এই টিউটোরিয়ালে দেখানোর চেষ্টা করব যে ক্যারেক্টার স্টাইল এবং প্যারাগ্রাফ স্টাইল এই দুইটা বিষয়েই আমরা কোথায় ব্যবহার করবো, মানে এই দুইটা টুলস বা এই দুইটা অপশন যাই বলেন না কেন, এই দুইটা জিনিস আমরা কোথায় ব্যবহার করব, কীভাবে ব্যবহার করব বিস্তারিত নিয়ে আলোচনা করব। তো একটু বলে রাখি, এই দুটো ব্যবহার করার ক্ষেত্রটা হলো আসলে যারা নিউজ পেপার, বুক, ব্রুশিয়ার, ফ্লায়ার এরকম টাইপের, আই মিন টেক্সট নিয়ে কাজ করবেন, তাদের জন্য সবচেয়ে বেশি দরকারি ক্যারেক্টার স্টাইল এবং প্যারাগ্রাফ স্টাইল। একটু যদি আমরা দেখি তাহলে দেখেন, এখানে আমরা যদি একটু আসি, এখানে দেখেন নিউজ পেপার, এই নিউজ পেপার ডিজাইনের ক্ষেত্রে যে টেক্সটগুলো আমরা মেনটেন করার জন্য, যে কোথায় কত সাইজের টেক্সট হবে বা কোথায় কেমন টেক্সট হবে সেটা সহজে আমরা মেনটেন করতে পারবো, তো জিনিসটা আমরা যখন দেখব তখন অবশ্যই বুঝতে পারবো। মনে করেন যে এখান থেকে ব্রুশিয়ার ডিজাইনের ক্ষেত্রেও এগুলো বুঝতে পারবো। আর বোনাস হিসাবে যেটা থাকছে সেটা হলো এরিয়া টাইপ অপশন। এই টিউটোরিয়ালের শেষে আমি এরিয়া টাইপ অপশনটা আজকে দেখিয়ে দিব, কারণ আমার টাইপ টুলে এটা মিসিং হয়ে গেছিলো, তো আমি এখানে দেখিয়ে দিব। তো সবার কাছে একটাই অনুরোধ, যদি টিউটোরিয়ালগুলো ভালো লেগে থাকে আমার ইউটিউব চ্যানেলের, তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এখানে বেল আইকনে ক্লিক করবেন, তাহলে আমার ভিডিওটা যখনই পাবলিশড হবে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে, এবং এখান থেকে প্লে লিস্ট থেকে আমার অ্যাডোবি ইলাস্ট্রেটরের যে প্লে লিস্টটা সেটা পাবেন। এখানে অলরেডি 10টা ভিডিও দিয়ে দেওয়া হয়ে গেছে, আজকে 11 নম্বরটা দিব। প্রথম থেকে দেখতে থাকলে অবশ্যই অ্যাডোবি ইলাস্ট্রেটর নিয়ে আর কোনো ভয় থাকবে না। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি। প্রথমে আমরা যেটা করব সেটা হলো উইন্ডোজ থেকে আমরা টাইপে চলে যাব, টাইপে গিয়ে এখান থেকে ক্যারেক্টার স্টাইল এবং উইন্ডোজ থেকে টাইপ প্যারাগ্রাফ স্টাইল, এই দুইটা জিনিস আমরা নিয়ে আসবো। এখন এই দুইটা জিনিস কীভাবে কাজ করে, কোথায় কোথায় ব্যবহার করতে পারি সেটা একটু দেখি। আমি টাইপ টুল থেকে গিয়ে, ওকে, সবচেয়ে ভালো আমি আর্টবোর্ডটা একটু বড় করে নিই। আমি টাইপ টুল থেকে এখন দেখেন টাইপ টুলে গিয়ে আমি একটা এরিয়ার ভিতরে কিছু টেক্সটগুলো আসলো, আমি এখান থেকে জাস্ট আপাতত ওকে ওকে আমি কিছু টেক্সট লিখলাম, মনে করেন এগুলো এগুলো পেস্ট করতে থাকলাম, এই টেক্সটগুলো মনে করেন লিখলাম। এখন আমাদের যেটা এটার ক্ষেত্রটা হলো এরকম যে আমরা যখন কোনো ব্রোশার ডিজাইন করি বা কোনো ম্যাগাজিন ডিজাইন করি, দেখেন আমরা যদি এখানে দেখি এই নিউজ পেপারে, দেখেন এখানে যে টেক্সটগুলো আছে সেগুলো সব সেম সাইজ, এবং এই যে হেডলাইনগুলো আছে হেডলাইনগুলো কিন্তু একই সাইজ। এখন আমাদেরকে অনেক সময় এই হেডলাইনগুলো নিতে হলে বারবার হলো কালার দিতে হবে, আবার বারবার ফন্ট সাইজ দিতে হবে, বারবার কোন ফন্ট ফ্যামিলির সেটা দিতে হবে, কিন্তু আমরা একটি প্যারাগ্রাফ স্টাইল এবং ক্যারেক্টার স্টাইল যদি ব্যবহার করি তাহলে আমাদেরকে এই ঝামেলাগুলো আর করা লাগবে না। সেগুলো কীভাবে সেগুলো নিয়ে আমি এখন দেখব। আমি যদি প্রথমে যেটা দেখাই প্যারাগ্রাফ স্টাইল, নামেই বোঝা যাচ্ছে এটা প্যারাগ্রাফ নিয়ে কাজ করবে, প্যারাগ্রাফের স্টাইল নিয়ে কাজ করবে। তো প্যারাগ্রাফ কোনটা, এই যে মনে করেন এই এই পর্যন্ত এটা শেষ, এটা হলো একটা প্যারা, এটা হলো একটা প্যারা, এই যে এগুলো আমি সব এক একটা প্যারা প্যারা করতেছি, এখানে প্যারা, এই যে এগুলো এক একটা প্যারা প্যারা। তো এই প্যারা নিয়ে কাজ করবে, যে আপনি মনে করেন যে একটা ডিজাইনের ভিতরে 5টা প্যারা প্যারা আছে। এখন আপনি প্রথমে এটা নিলেন, ওকে এটা আমি এক সাইডে নিই, ওকে একটা প্যারা তৈরি করলেন, মনে করেন যে কিছু টেক্সট আছে সেম টু সেম আপনি এটাকে 5টা কপি করলেন, অনেকগুলো কপি করলেন। এখন আপনি যখন একটা প্যারা ঠিক করে নিতে পারবেন যে আমার এই প্রত্যেকটা প্যারা টেক্সট হলো 10 পিটি হবে না 12 পিটি হবে, কালার কী হবে, এটা যদি ঠিক করে নিতে পারেন তাহলে আপনি সবগুলো সেম টু সেম করতে পারবেন। সেটা কীভাবে, এখন আমি এটা একটু যাই, মনে করেন
এখান থেকে আমি যেটা করতে হবে, প্যারাগ্রাফ স্টাইল সেট করার জন্য আমাদেরকে এখানে নিউ নামে অপশন আছে, নিউ প্যারাগ্রাফে ক্লিক করতে হবে। নিউ এখান থেকে চাইলে আপনি ডাবল ক্লিক করে নাম দিয়ে দিতে পারেন, এখান থেকেও নাম দিতে পারেন, অথবা এখানে ডাবল ক্লিক করলে এখানে জেনারেলে এখানে নাম দিতে পারবেন। আমি নামটা হচ্ছে চেঞ্জ করি, আমি আমার নামটা দিলাম বেসিক ক্যারেক্টার ফরম্যাট। এখান থেকে আপনি কোন ফন্ট ফ্যামিলিটা সিলেক্ট করবেন, মানে আপনি আপনার ডিজাইনের জন্য কোন ফন্ট ফ্যামিলিটা ইউজ করবেন, যে আপনি হলো প্যারাগ্রাফের জন্য, মনে করেন এই প্যারাগ্রাফের জন্য আপনি, এখান থেকে আমি রোবটই দিলাম, ওকে ল্যাটো দিলাম, এখান থেকে ল্যাটো মনে করেন মিডিয়াম দিলাম। এখান থেকে ফন্ট সাইজ কত হবে সেটা আপনাকে ঠিক করতে হবে, মনে করেন আপনি প্যারার জন্য কত, আপনি 20 দিলেন। তারপরে অডিয়েন্স, এই জায়গায় সরি অ্যাডভান্স ক্যারেক্টার ফরম্যাট, যে আপনারা যে আমরা যে হলো টাইপ টুলে ক্যারেক্টার অপশনে যেটা দেখছিলাম যে হরিজেন্টালি কেমন হবে, ভার্টিক্যালি কেমন হবে, এই বিষয়গুলো এগুলো আমাদের আপাতত দরকার নেই, এখানে এটাও দরকার নেই। ট্যাবস, ট্যাব আমাদের কোনো কাজে লাগবে না। দেখেন সবচেয়ে যেটা বেশি কাজে লাগবে সেটা হলো জাস্টিফাই, যদি আপনি করতে চান কোনো জাস্টিফাই যদি করতে চান, ক্যারেক্টার কালার, এটা হলো এই দুটো জিনিস, এই যে আপনার হলো বেসিক ক্যারেক্টার ফরম্যাট এবং কালার, এই দুইটাই হলো সবচেয়ে বেশি দরকার। এখন আপনি যদি চান আপনি আপনার প্যারাগ্রাফটা, এই প্যারাগ্রাফটা এই যে সায়ান কালারের হবে, এখানে কালারে ডাবল, এখানে সায়ান কালারের যদি চান আপনি, এখানে জাস্ট ক্লিক করবেন, এখান থেকে ডিফল্ট কিছু কালার দিয়ে দিছে, আপনি এগুলোই ব্যবহার করতে পারবেন। এখন আমি এটা মনে করেন যে আমার বেসিক ফন্ট সাইজ ঠিক করা হয়ে গেল, লিডিং কত হবে এখান থেকে একটা লাইন থেকে আরেকটা লাইন, লিডিং যদি আমি আরও একটু বেশি করে দিই, ওকে দিয়ে দিলাম, মনে করেন যে আমার এটা আমি জাস্ট আপাতত দেখাচ্ছি, ওকে 30 হবে আমার লিডিং, সবই ওকে। আমি এখান থেকে বেসিক ফন্ট এটা ঠিক করে নিলাম, ট্র্যাকিং দরকার নেই, আমি ট্র্যাকিং যদি একটা ওয়ার্ড থেকে আরেকটা ওয়ার্ডের ভিতরে করতে চাই তাহলে সেক্ষেত্রে আমি দিলাম না, আমি কালারটা দিলাম আর এখান থেকে সিলেক্ট করলাম, কারণ কালার আপনি এটা হলো ডিফল্ট কালার, তো ডিফল্ট কালার যেগুলো আছে আমি মনে করি এটা সিলেক্ট করলাম, আমি ওকে করলাম। এখন দেখেন এখানে একটা নতুন লেয়ার, যেটা লেয়ার বলেন আর প্যারাগ্রাফ স্টাইল যেটাই বলেন, সেটা অ্যাড হয়ে গেল। এখন যদি আপনি এই প্যারাগ্রাফে এই জিনিসটা অ্যাপ্লাই করতে চান, জাস্ট আপনি এই বোল্ডে ক্লিক করবেন, এই যে লেখাটা আপনি এখানে ক্লিক করবেন, দেখেন সেম টু সেম হয়ে গেছে, এই যে দেখেন। কারণ আপনি যতগুলো, যদি আপনি 100টা প্যারাগ্রাফও বানান, জাস্ট আমি দেখেন আমি এটা কোন কপি করলাম, এটা কপি করলাম, 100টা প্যারাগ্রাফও যদি আপনি বানান, আপনি জাস্ট এখানে একটা ক্লিক করে দিবেন, আপনি প্রথম যেটা তৈরি করছিলেন তেমনটা হয়ে যাবে। এখন এটা কিন্তু শুধু প্যারাগ্রাফ নিয়ে কাজ করতেছে, আপনি যদি চান এটাকে আপনি আবারও ডাবল আরও একটা জিনিস করবেন, সরি আরও একটা তৈরি করবেন, এটা এটা তৈরি করলেন, এখানে ডাবল ক্লিক করলেন, করার পরে এখান থেকে আমি এখান থেকে ব্ল্যাক দিলাম, এখান থেকে যদি ফন্ট সাইজ বাড়ানোর দরকার হয় বাড়ালাম, এখান থেকে কালার যেটা দরকার সেটা দিলাম, এখানে ওকে দিয়ে দিব, প্রিভিউ ওপেন থাকুক, ওকে দিয়ে দিব। ওকে দেওয়ার পর আমার যদি এই প্যারাগ্রাফটা, মনে করেন যে আমি এখানে চারটা একরকম তৈরি করে নিলাম, এই প্যারাগ্রাফটা যদি আমার এটার মতো লাগে তাহলে আমি এই রেগুলারি ক্লিক করবো, দেখেন হয়ে যাচ্ছে। আবার যদি এটাকে আমি আগের অবস্থায় নিতে চাই তাহলে শুধুমাত্র এখানে একটা ক্লিক করে দিব, হয়ে যাবে। এখন ক্যারেক্টার স্টাইলটা কি, ক্যারেক্টার স্টাইলটা হলো শুধুমাত্র আপনি যেটুকু সিলেক্ট করবেন ততটুকুর ভিতরে অ্যাপ্লাই হবে, কেমন সেই জিনিসটা এখন একটু দেখানোর জন্য যেটা করব আমরা একটু আবার চলে যাই। এখানে দেখেন যে এই যে হেডলাইনে যে জিনিসগুলো, বা এখান থেকে আমরা সবসময় দেখি হেডলাইন একরকম থাকে, আবার শুরুর প্রথম এখান থেকে প্রতিবেদন বা রাইটার বা এরকম কিছু কিছু লেখা থাকে, সেটা যদি বুঝতে হয় তাহলে আমি এখানে একটু চলে আসি। মনে করেন যে এটা আমার হলো প্যারাগ্রাফ শুরু, শুরুর যে প্রথমে যে টেক্সটুকু, এতটুকুর উপরে আমি হলো ক্যারেক্টার স্টাইল মানে অ্যাপ্লাই করবো, তার মানে এতটুকুকে আমি বোল্ড করবো এরকম 10টা প্যারাগ্রাফে। তাহলে কি করব, এখানে একটা নিউ ক্লিক করলাম, জাস্ট একটা নাম দিলাম, বেসিকে গেলাম, ফন্ট ফ্যামিলি কী দিব, মনে করেন ফন্ট ফ্যামিলি আমি এটা রোবোটো দিব, রোবোটো এটা দিবে হলো মিডিয়াম, মিডিয়াম সাইজটা একটু দিয়ে দেখি 24, ওকে 36 দিলাম, অল ক্যাপস। এখানে একটা জিনিস আছে দেখবেন, এখান থেকে না কার্নিং অটো থাকবে, এখান থেকে অল ক্যাপস থাকতে বলে স্মল ক্যাপস থাকবে, অল ক্যাপস দিয়ে দিলে সবগুলো বড় হাতের হয়ে যাবে। এখান থেকে লিডিং যদি দেওয়ার দরকার, ট্র্যাকিং দেওয়ার দরকার দিলেন, কালার এখান থেকে আপনি ওটার জন্য আলাদা কোনো কালার অ্যাপ্লাই করতে পারেন, ওকে আমি এই কালারটা দিলাম। এখন যদি আমি ওকে দিই,
এখন দেখেন আমার কিন্তু নর্মাল ক্যারেক্টার স্টাইল ছিল, এখন যদি আমি গুডে ক্লিক করি দেখেন এতটুকু আমার চেঞ্জ হয়ে যাচ্ছে। এই যে এখন এখান থেকে আমার মনে করেন যে বেশ কিছু জায়গায় আমার সেম টু সেম ফন্টটা দরকার, আমি খালি গুডে ক্লিক করবো এটা হয়ে যাবে। আমার বারবার গিয়ে সেম ফন্ট সাইজ দিতে হচ্ছে না, বারবার কালার দিতে হচ্ছে না, কিচ্ছু হচ্ছে না। তো আপনি এখন যদি বিজনেস কার্ড করেন, ফ্লায়ার করেন, বুশিয়ার করেন, যাই করেন না কেন, এখান থেকে এই বুশিয়ারে দেখেন, আপনি যদি এই এই টেক্সটের প্রথমে এখানে যদি কিছু লিখতে চান, বা এই যে নিউজ পেপার আমি যেটাই দেখালাম, নিউজ পেপারে এখানে প্রথমে যে জিনিসগুলো থাকে এই জিনিসগুলো লিখতে চাইলে, এই যে দেখেন অ্যাবাউট মাই কোম্পানি, আমি জিনিসটা একটু নিই জুম করি, এই যে অ্যাবাউট মাই কোম্পানি, হোয়াই চয়েস আস, দুইটা কিন্তু সেম টেক্সট, সেম সাইজ, সেম টু সেম। তাহলে আমরা কী করবো, এখান থেকে প্যারাগ্রাফ স্টাইল এবং লেয়ার ক্যারেক্টার স্টাইলটা যদি ঠিক করে নিতে পারি, আমরা প্যারাগ্রাফ স্টাইলে এসে প্যারাগ্রাফ স্টাইলটা অ্যাপ্লাই করে দিব, ক্যারেক্টার দুইটা এটা শুধু সিলেক্ট করব, ক্যারেক্টার যেটা করা থাকলো সেটা সিলেক্ট করে দিলে আমার হয়ে যাবে, বিষয়টা মনে হয় ক্লিয়ার। তারপরেও আমি জিনিসটা এই যে মনে করেন এখান থেকে এটা আমি কপি করলাম, এখন যদি আমি এটার উপরে বোল অ্যাপ্লাই করে দিই, দেখেন আমার যে দুইটাই হলো ক্যারেক্টার স্টাইল অ্যাপ্লাই করা ছিল সেই দুইটাই খালি ক্যারেক্টার স্টাইল শো করতেছে, বাকিগুলো কিন্তু বোল্ড হয়ে গেছে, এই যে দেখেন যেভাবে দিছিলাম সেইভাবে। তো আপনারা চাইলে ক্যারেক্টার দুইটা পাঁচটা যতগুলো ক্যারেক্টারের ভিতরে চাইলে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন, আবার যদি চান পুরো প্যারাগ্রাফটা প্যারাগ্রাফটার ভিতরে অ্যাপ্লাই করতে পারবেন। তার মানে আমাদের কাজের সুবিধার জন্য আমাদের এখন থেকে আর বারবার ফন্ট সাইজ কালার দেওয়া লাগবে না, আমরা যদি ক্যারেক্টার স্টাইলটা যদি বুঝে থাকি এবং প্যারাগ্রাফ স্টাইলটা বুঝে থাকি, তাহলে আমরা সহজে 10টা 15 20 100টা প্যারাগ্রাফ আমরা ইজিভাবে এডিট করতে পারবো। আর এখান থেকে আমি চেষ্টা করলাম যে দেখিয়ে দেওয়ার আমাদের মেন যে জিনিসগুলো দরকার সেগুলো, তাছাড়া আর আপাতত এখানে দেখানোর মতো তেমন কিছু নাই। এখন চলে যাব আপনাদের বোনাস হিসাবে যে জিনিসটা বললাম সেটা হলো, ওকে আমি একটা এখান থেকে টাইপ তুলে যাব, মনে করেন এটা হলো আমার কালারটা আমি একটু চেঞ্জ করে নিই, এখানে কিন্তু আমার নাম ইয়ে করে দিতে হবে, নাহলে কিন্তু আমার সব সমস্যা হয়ে যাবে, কারণ এখানে দেখেন এটাও নন এটাও নর্মাল। হ্যাঁ, আবার একটা জিনিস, এটা যদি ফিরে আসতে চান আপনি, আপনি এখানে বোল্ড আছে এটা একটু দেখিয়ে দিই, সিলেক্ট করলেন এখান থেকে নর্মাল, নর্মালে ক্লিক করবেন, সব দুইটাই দেখেন নর্মাল টেক্সট হয়ে গেল, আপনার সেই আগেরটা চলে গেল, আবার যদি গোল্ডে যান তাহলে সেই ফিরে আসবে। যাই হোক, মনে করি আমি টেক্সটগুলো নিলাম, এখন আমাদের যে কাজটা লাগবে আমি যেটা বললাম টাইপ টাইপ, এখান থেকে এরিয়া টাইপ অপশন, এই জিনিসটা আসলে কীভাবে কাজ করবে সেটা একটু দেখাবো। তো তাহলে দেখেন এখন যখন আমি টেক্সটগুলো সিলেক্ট করলাম, মানে এরিয়া টাইপ অপশন মানে আমি একটা এরিয়ার ভিতরে টেক্সটগুলো নিলাম, সেটাকে একটা ভাগ করবো, যেমন মনে করেন যে এই যে যেটা দেখাচ্ছিলাম এই যে নিউজ পেপার, এখানে দেখেন আপনার অনেকগুলো ভাগ আছে, কলাম, রো, এইভাবে কিন্তু ভাগ আছে। তো এই ভাগগুলো আমাদের কীভাবে তৈরি করতে হবে সেই জিনিসটা আমরা সহজে এখন শিখবো, তার জন্য এরিয়া টাইপ এটা সিলেক্ট করলাম, টাইপ এরিয়া টাইপ অপশনে যাব, দেখেন এখান থেকে প্রিভিউ ওপেন করব, প্রিভিউ ওপেন করলে এখান থেকে অনেক অপশন আসবে, ওয়াইড, হাইট যেটা আছে সেটা, এখান থেকে রো অ্যান্ড কলাম, কয়টা রো হবে কয়টা কলাম হবে, আপনি যদি রো এখানে ক্লিক দেখেন রো কতগুলো হচ্ছে, আমি এখান থেকে 8টা রো দেখিয়ে দিলাম, এখন দেখেন 8টা রো দেখিয়ে দিলে এখানে কিন্তু 8টা রো ভাগ হয়ে গেছে, ওকে দিয়ে একটু এই দেখেন। তাহলে এখন আবার নিয়ে আসি, এখানে রো দিছিলাম 8টা, এখন নাম্বার কলাম দিছিলাম 1টা, এখন কলাম যদি দিই এখান থেকে প্রিভিউ ওপেন করে রাখি, দেখেন এখান থেকে 3টা কলাম দিলাম, 1টা 2টা 3টা কিন্তু কলাম হলো আর 8টা রো হলো, আপনার যে কটা দরকার আপনি এইভাবে করে ওকে দিলাম, দেখেন তৈরি হয়ে গেলো আমার রো এবং কলামের সেভারেট। যে আপনার একটা যদি কোনো লিফলেট বা যদি কোনো নিউজ পেপার বা এরকম ধরনের বা বই, মনে করেন বইয়ের পাতাগুলো যদি লিখতে যদি আপনার দরকার হয় রো এবং কলামগুলো সহজে আপনি ভাগ করে নিতে পারবেন। তারপরে দেখেন এখানে গাটার আছে কত, 0.25, এটা যদি বাড়ান, আমি এখান থেকে প্রিভিউ ওপেন করতে হবে, দেখেন গাটার যখন আমি বাড়াচ্ছি তখন কিন্তু বাড়তেছে প্রতিটার ভিতরে, যে আগে প্রথমে ছিল 0.25 করে, মানে 1.25, এখন যদি আমি এটা বাড়াতে চাই তাহলে আমি এটা যদি মনে করেন যে 5 যদি 0.5 দিই
দেখেন এটা বেড়ে যাচ্ছে, এটা কিন্তু আপনার বাড়ছে হলো রো ওয়াইজ, রো ওয়াইজ আপনার বাড়ছে। এখন কিন্তু আমার কলামটা বাড়ি না, এখন যদি আমি আবার এখানে 0.5 করে দিই তাহলে দেখেন এটার ভিতরে 0.5 বেড়ে যাচ্ছে। এখন যদি আপনি ওকে দেন দেখেন সবের ভিতরে 0.5 বাড়ছে। তাহলে আপনি কতটুকু দিবেন না দিবেন সেটা হলো আপনার উপরে ডিপেন্ড করবে। আবারও যাই টাইপে, এরিয়া টাইপ অপশন, এখানে দেখেন একটা অপশন আছে টেক্সট ফ্লো, এখানে যখন দেখবেন বাই রো লেফট টু রাইট, আর এটা হলো ক্লম লেফট টু রাইট। এটা যদি ক্লিক করেন তাহলে একরকম হবে, এটা যদি ক্লিক করেন তাহলে এই যে এই হিসাবে যাবে, এই যে জেড হিসাবে, আর এটা হবে এখান থেকে এইভাবে যাবে। তো যখন আপনি আপনার টেক্সট বসাবেন তখন বিষয়টা ক্লিয়ার বুঝতে পারবেন, কারণ এখানে সব লরেম ইপসামের টেক্সট, এখানে বিষয়টা ওইভাবে বোঝা যাচ্ছে না। তো আশা করি ভিডিও যে তিনটা জিনিস দেখানোর ছিল তিনটা জিনিসই দেখালাম। বেশি বেশি প্র্যাকটিস করবেন এবং টাইপ টুলের প্রথম পার্ট এবং এটা যদি দেখেন তাহলে অবশ্যই অবশ্যই আপনার টাইপ টুলটা নিয়ে প্রবলেম সলভ হয়ে যাবে আশা করি। ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আপনাদের মতামত তুলে ধরবেন, লাইক দিবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। আপনাদের মতামত পেলে আমি নেক্সটে আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।